বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে বহরমপুরের সরকারি গেস্ট হাউস থেকে আটক করা হলো তৃণমূলের এক নেতা সহ এক মহিলাকে। গোপন সূত্রে খবর পেয়ে ওই গেস্ট হাউসে হানা দেয় ওই তৃণমূল নেতার স্ত্রী। ঘটনায় অভিযুক্ত স্বামী সহ ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেন। আপনি কি বলছেন? আপনার অভিযোগ করছে, আমার কাজের দরকার, দীর্ঘ 6 মাস ধরে দরকার। তৃণমূল নেতা স্ত্রী অর্পিতা শাহ অভিযোগ করেন, তার স্বামী সপ্তর্ষি শাহ তাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করত। এই কারণে বিগত কয়েক মাস যাবৎ তাদের একমাত্র সন্তানকে নিয়ে বাপের বাড়িতে থাকত। আমাকে অনেক দিন আগে খবর দিয়েছিল, নারুদাও খবর দিয়েছিল, অনেক দিন আগে খবর দিয়েছিল, সাহেব আমার সাথে থাকে না, সাহেব আমাকে খুব মারে। একদিন আমি সাহেবকে বলেছিলাম, সাহেব তোমার তো শারীরিক প্রবলেম দেখা যাচ্ছে, তুমি ডাক্তার দেখাও। সাহেব সেদিন আমাকে খুব মেরেছিল। আমি সেদিনকে বাড়ি থেকে পালিয়ে এসেছিলাম, আমার একটা 1 বছরের ছেলে আছে, সেই ছেলেকে নিয়ে আমি পালিয়ে এসেছিলাম। সেই 6 মাস সবাই জানে আমি 6 মাস আমি আমার বাবার বাড়ি থাকি। সেই 6 মাস ধরে সপ্তর্ষি শাহ একটা মেয়েকে নিয়ে এই PWD গেস্ট হাউসে এসেছে। PWD গেস্ট হাউসে একটা মেয়ের সাথে এসেছে। আমি গোপন সূত্রে খবর পেলাম যে এখানে আছে, আমি আমার বাবা সাথে এবং আমার ড্রাইভার জুয়েল তাদের সাথে এসেছে। আপনি এসে দেখলেন, দরজা বন্ধ, ড্রাইভারকে বললাম এই ঘরটায় দরজা বন্ধ, প্লিজ দরজা বন্ধ, 7 মিনিট ধরে আই নক আই র্যাম ইন দ্য ডোর, বাট হি ওয়াজ নট রেসপন্ডিং দ্যাট টাইম। তারপরে খুললো, আমি বললাম কি আছে, হি ওয়াজ টোটালি টেরিফাইড দ্যাট টাইম, অ্যাস্টুনিস বললো কেন তুমি এসেছো, আমি বলছি কি আছে, বলছে কেউ নেই, আই ওপেন দ্য কাবার্ড, দেয়ার ওয়াজ নো ওয়ান, দেন আই নক দ্য টয়লেট ডোর, দেন সামওয়ান আফটার নকিং সেভারাল টাইমস সামওয়ান কেম ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড শি ওয়াজ র্যান্ডম লেডি অ্যান্ড এ লেডি অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য লেডি ওয়াজ দ্যাট লেডি অ্যাবাউট হোম নারুদা ইনফর্ম মি আর্লিয়ার। এখন নারুদা অস্বীকার করতে পারে, কিন্তু আমি আপনাদের সকলের কাছে আমি আশ্চর্য করছি। আমি কি চাইছেন আপনার মধ্যে? আমি শান্তি চাই, আপনাদের কাছে তথাকথিত সমাজসেবী সপ্তর্ষি শাহ আমাকে ঢুকিয়েছে, আমাকে বলছে আমি এই মেয়েটাকে ভালোবাসি। আমি বললাম কি আছে, আমার বলা উচিত নয়, কিন্তু আমার একটা ছেলে আছে, আমার ছেলেটা অসহায় হয়ে যাবে, আপনাদের মিডিয়ার সামনে আমি বলছি কি করে, এটা তো নাটক। আমি মমতা ব্যানার্জির কাছে আমি আমাদের মাননীয় সিএম মমতা ব্যানার্জির কাছে আমি আবেদন রাখতে চাই, এরপরে আমাকে পাল্টা অভিযোগ করতে পারে। ও আমাকে বলেছিল তুমি মুখ খুললে তোমার অ্যান্টি মুখ অনেক জন্মাবে। পরে কি অন্য মহিলা আছে? এদিন তাদের হাতে নাতে ধরে ফেলেন। অপরদিকে সপ্তর্ষি বাবু জানান তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। অপরদিকে ওই মহিলা দাবি করেন তিনি সপ্তর্ষি বাবুর সাথে গেস্ট হাউসে দেখা করতে এসেছিলেন, চক্রান্ত করে তাকে ফাঁসানো হয়েছে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। মুর্শিদাবাদ থেকে সোনা গোস্বামী, আনন্দ বার্তা।